গরিব ভাইরা বলে দুঃখ নিস না ভাই, পেটের দায়ে যারা গার্মেন্টস এ কাজ কর মনে দুঃখ নিও না, যারা রিক্সা চালাও মনে দুঃখ নিও না, ব্যান যারা চালাও মনে দুঃখ নিও না, যারা মাঠে কাজ করো দুঃখ নিও না। আমার নবী বলে ওদেরকে নিয়ে আমি সর্বপ্রথম বেহেশতের ভিতরে যাব। পুরাটা মাহফিলে করে কবুল হইয়া যাইতেছে, শুধু দিয়া মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল, এখন আমার দেল বলতেছে পুরাটা মাহফিল কবুল হইয়া যাইতেছে, কারণ পাগলের হাও মাও করে কাঁদতেছে। আরে মাহফিলে কার বাবা নাই কার মা নাই, বাবার দোয়া এখন কবুল হবে? আমি আখেরি দোয়া করব না, এখন দোয়া কবুল হবে একটা মিনিটের জন্য আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। জানো কোন মানুষের কথা বলতেছি? সাহাবীদের কথা শুনলে ভদ্রতা নিয়ে শুনবা, নবীর কথা শুনলে ভদ্রতা নিয়ে শুনবে, কোরআনের কথা বললে ভদ্রতা নিয়ে শুনবে। আল্লাহ ভদ্র বানায়া কবরে নিবেন। ও ভাই, আপনাদের এই তেজের বার্তার উপযুক্ত আমি না, আমরা ছোট্ট একটা দোকানদার। মানুষ যখন কোন জিনিস মার্কেটে কিনতে যায়, বড় দোকানে না পেলেও ছোট দোকানেও তালাশ করে। আমাদের ছোট দোকানদার হিসেবে লাঠি দিয়ে দূরি দিয়ে দিয়ে অবহেলা করবেন না, আমরা ওই বড়দের কিছু কথা বিক্রি করার জন্য আসছি। এখন বড়দা তো চলে যাইতেছে, বড়দেরকে আর কোথায় পাবে, আর আসবে না। এই জন্য ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে একটা ব্যথাওয়ালা অন্তর লাগে। আজকে কোরআন হাদিসের মাহফিলে তো কোনো হাসি আর হাসি না, হাসি না। আজকের মাহফিলে একটু সবাই মিলে কাঁদা যায় না আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমার মাহফিলটা কবুল করিও। হাসবেন না কেউ, কিছু সময় একটু নীরবতা পালন করেন আর আমার জন্য দোয়া করেন। হেদায়েত আমি নিয়ে আসিনি, বরং আমি এমনই এক মিসকিন, আমার হেদায়েত আল্লাহর হাতে। যে মানুষটা নবীর সাথে বেহেশতে যায়, মানুষটার কত ভাগ্যটা ভালো। আচ্ছা, আমরা কি নবীর সাথে বেহেশতে যেতে চাই না? কে কে আল্লাহ তুমি কবুল করো। হুজুর নবীর সাথে বেহেশতে যাইতে চাই, তাহলে কি করা দরকার? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। যদি নবীর সাথে বেহেশতে যাইতে চাও, যেই ব্যক্তি নবীর সাথে বেহেশতে যাইবে লোকটার ভাগ্যটা কত ভালো। আল্লাহ পয়গম্বর বলেন আমার সাথে বেহেশতে ওই ব্যক্তি যাবে যারা আমার সুন্নাতকে ভালোবাসে। আজকে মুসলমান দেখলে মুসলমান মনে হয় না, এটা হিন্দু না মুসলমান বোঝাও যায় না। কথা বলে না কেন? হিন্দু মাইনে রাগ করেন না, জামা পরে হিন্দু কই আবার হিন্দু কইলো না, কাউকে আমি কষ্ট দেব না। আমি আসি আপনাদের বন্ধু হিসাবে, আমি আপনাদেরকে বন্ধু বানাইতে চাই। আচ্ছা, আপনারা কি আমাকে বন্ধু বানাইতে চান না?
আজকে একসাথে পড়ছি, আল্লাহ যেন আমাদের একসাথে জান্নাতে নেয়। দোয়া করেন, শরীরটা যদিও খারাপ, আমি এইভাবে কথা আপনাদেরকে নিয়ে বলতে চাই, আমার সাথে কি থাকবেন না ইনশাআল্লাহ? আমাকে রেখে কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনবি আপনার সাথে বেহেশতে কে যাবে আগে? সব সাহাবীরা বসে আছে, এক একজনের এক এক মন্তব্য। কারো মন্তব্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো মন্তব্য হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো মন্তব্য হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কারো কারো মন্তব্য হযরতে ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক একজনের এক এক মন্তব্য। আল্লাহর পয়গম্বর এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার বাম দিকে তাকা বললেন, আমার সাথে জান্নাতে যাবে এই যে মানুষটা, যার দিকে ইশারা দিলেন, ইতিম হয়ে বসে আছেন সেই হযরতে বেলাল। চেহারা কি ভালো ছিল? কালো, তারপরে গোলাম, গরিব, মিসকিন। আল্লাহ তাহলে এত কেন ভালোবাসেন? নবী আমার রমজান মাসে সেহরি খায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু সামনে এসে বললেন, আল্লাহে ও গো আল্লাহর পয়গম্বর, আপনি আর সেহরি খাবেন না, বোর হয়ে যাচ্ছে। এই যেই মাত্র কসম খাইছে, সঙ্গে সঙ্গে নবী আমার সেহরি খাওয়া বাদ দিলেন। নবী কইলেন, বেলাল তুমি কসম খাইলে কেন? তুমি যদি কসম না খাইতে আল্লাহ আমার জন্য ভোর করতেন না, এভাবে আল্লাহ রেখে দিতেন রাত্র, কিন্তু তুমি কসম খাওয়ার কারণে তোমার ইজ্জতে আল্লাহ ভোর করে দিয়েছেন। লোকটা কালো, লোকটা গোলাম, লোকটা চাকর, লোকটা ইয়াতিম। এই লোকটাই এত দামি যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন, যিনি আজান না দিলে ভোর হয় না। মুয়াজ্জিন তো আরো আছে আমাদের দেশে, সুর আছে, এই জায়গার যে ব্যথা, এই ব্যথা নাই। বললে আমার সাথে বেহেশতে যাবে আমার বেলাল, তাহলে কি বুঝলেন এই কথার দ্বারা? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ কাশিমপুরের যুবক যুবতীর দল, গ্রামের নাম কি? কাশিমপুর না, কাশিমপুর নদীর পার এলাকার যুবক ভাইরা আমার, আল্লাহ কারো চেহারা দেখেন না, আল্লাহ কারো সুরাত দেখেন না। তুমি কত সুন্দর, তুমি কত লম্বা, তুমি কত ধনী, তুমি কয় টাকার মালিক, তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মন্ত্রী, আল্লাহ এমপি মন্ত্রী চেয়ারম্যান আল্লাহ দেখেন না, আল্লাহ কারো চেহারা রং দেখেন না, আল্লাহ কারো টাকা দেখেন না, আল্লাহ কারো পয়সা দেখেন না। আমার আল্লাহ দেখেন বান্দার মনের অবস্থা কেমন। যদি তুমি কালো হও, তোমার দিলের অবস্থা যদি ভালো হয়, তুমি আল্লাহর কাছে দামি। এই যে ফুল, এটা কি সত্যি ফুল নাকি আবার কাগজের নাকি? এটা বাগানের ফুল না? কিছু ফুল আছে কাগজের, এইটা কাগজের নাকি? যেটা এই যে এটা 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 বাগানে না, বাগানে সব বাগানে কিছু ফুল আছে কাগজে আছে না? আচ্ছা দেখতে অবিকল ফুলের মতো না, একদম বাগানের ফুল, হার মানা এত সুন্দর দেখতে, কিন্তু আজীবন যদি নাক লাগান সুগ্রাম পাবেন? পাবেন। রাত্রবেলা একটা ফুল ফুটে ছোট্ট ছোট্ট হাসনা হেনা, গ্রান আছে না নেই? ওই দোকানের কাগজের ফুলের সে রাত্রে বেলার ছোট্ট ফুল হাসনা হেনার দাম কম না বেশি? জোরে কর কেন?
হাসমাখেনা ফুলের মধ্যে আছে সুগেরা বাবারা। আল্লাহর কাছে যদি দামি হতে চাও তাহলে বাড়ান ভিতরকে নবীর রঙে রঙিন করো, ভিতরকে সাজাও, মনকে সাজাও, অন্তরকে সাজাও। বাবা তুমি যদিও গরিব হও, তুমি রঙে যদি কালো হও, তুমি যদি চাকর হও, তুমি যদি রিক্সাওয়ালাও হও, তুমি যদি ব্যায়ামওয়ালাও হও, তুমি যদি মজদুরি হও, তুমি যদি সমাজের মধ্যে অবহেলিত মানুষ হও, তোমার চোখ যদি নাও থাকে, তোমার হাতটা যদি নাও থাকে, তোমার পাও যদি নাও থাকে, তুমি সব চাইতে দামি হবে আল্লাহর কাছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। পিছনের সাইডে কি আল্লাহু আকবার ব্যাংকে জমা দিয়েছেন? বুঝলাম না কিছু। কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করব সর্বশক্তি এক করে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক আপনাদের জবানে বরকত দিক, আমিন জোরে কর। তাহলে আল্লাহর কাছে যারা দামি এরাই সর্বশ্রেষ্ঠ দামি। জোরে কোন কথা ঠিক না বেটি? আল্লাহর কাছে যাদের দাম নাই দুনিয়ায় সাময়িক খোলে, এদের দাম আল্লাহর কাছে নাই, মানুষের কাছেও নাই। কি ঠিক না বেটি? আমার এতটুকু বাদ যদি আপনারা বুঝে থাকেন, এবার আমি জানতে চাই আল্লাহর কাছে দামি হতে চাই কি? আমরা সবাই চাই। এই অন্তরের থেকে হাত দিয়ে বলেন চাই ভাই, ভাই চাই। তাহলে অনুরোধ করবো তিনটা আমল করবেন, পারবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে তিনটা আমল আপনাদেরকে বলবো, কয়টা আমল? এই তিন আমল যদি করেন আল্লাহ পাক আপনাকে দামি বানায় দিবেন। লাশ সামনে দিয়ে যায় কিন্তু বেচারা লাশ দেখেও হেদায়েত গ্রহণ করে না, মরণকে মানুষ কিছুই মনে করে না। নবী বললেন কাসরাতু যিকরিল মাও, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। এ ভাই, মরণের কথা স্মরণ করলে আল্লাহ অন্তর পরিষ্কার করে দেয়। দুই নাম্বার তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না ইনশাআল্লাহ আমরা কি চেষ্টা করব? জোরে কান করব, শুভ সংবাদ গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর বলেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা সাদিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওহি শামসি ফি বুয়ুতি দুনিয়া ওয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে ওয়া আমিলা বিমা ফি, এবং কোরআন অনুযায়ী আমল করে, শুধু তেলাওয়াত করে না পাশাপাশি কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ এই ব্যক্তিকে বেহেশতের মধ্যে ঢুকাইবেন। শুধু বেহেশতে আল্লাহ ঢুকাইবেন না, এই ব্যক্তির সম্মানার্থে তার মাতা পিতার মাথার মধ্যে আল্লাহর নূরের টুপি পরাইয়া দিবে। বুঝে থাকলে জবাব দেন, কোরআন শরীফ তেলাওয়াতের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন শরীফ তেলাওয়াত করুন। এ মুসলমান ভাইরা আমার, মাঝে মধ্যে আমি বলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই এই লোকটা চেনে না, বিশ্ব এমন কোন মানুষ প্রায় নাই মুমিনদের মধ্যে, বহু বড় আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী, অনেক বড় মাপের আলেম, সাধারণ একজন মানুষ, কিন্তু ওনার যে এলেম ছিল ওনার এলেম মাপার যোগ্যতাও আমাদের নাই। আল্লাহু আকবার বলেন, এত বড় আলেম, এত বড় আলেম। উনি একটা ঘটনা লেখেন, ওনার খানকায় মানুষ যাইত দিন শেখার জন্য, আলেম ওলামাগণ যাইত,
মানুষ গেলে উনি কিছু মেহমানদারির ব্যবস্থা করতেন, কিছু ডাল ভাত এর ব্যবস্থা করতেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ডেকচি ছিল, যার মধ্যে ডাউল পাক হইতো, খানা পাক হইতো, কিন্তু খানাটা ছিল খুব স্যাম্পল, একেবারে স্বাভাবিক কিছু খানা, হাই ফাই না। আর তাসাউফের কিতাবে লেখা আছে যে দস্তরখানে হর বিরঙ্গের খানা থাকে, ওই দস্তরখানে তাসাউফ থাকে না। আমাদের তো খাইতে খাইতে আজকে পেট বেশি মোটা হয়ে গেছে, তাই না? মুসলমান ভাইয়া আমার, থানভী রহমাতুল্লাহ দরবারে অনেক আলেম গেছে, বাবরসি রান্না করতেছে, রান্না করে ডাউল খানা কমপ্লিট, ডাউলটা ডেকসির ভিতরে রাখছেন, বোলের ভিতরে বড় বোল, কিন্তু ডাউলটা রান্না করিয়া উনি ঢাকেনি, এই খেয়ালটা ওনার নাই। তাড়াহুড়া করে চলে গেছেন যে এসে ঢাকবো, ওই ধর্নার উপর দিয়ে একটা সাপ যাচ্ছে, বিষাক্ত সাপ, একটা বিড়ালও আছে থানভীর দরবারে, বিড়াল আল্লাহর ওলিদের দরবারে বিড়ালরাও আদম বলা হয়, সহবতের এত দাম। ভালো মানুষ যদি হতে চান ভালো মানুষের কাছে যাইতে হয়, নাকি কোনো সন্দেহ আছে? ভালো মানুষের কাছে যেতে হয়। বর্তমানে এক শ্রেণীর মানুষ তো আল্লাহওয়ালাদের কাছে যাওয়াটাকেই তারা মেনে নেয় না, কি দুঃখ লাগে, ভালো করে কথাটা বুঝবেন, কথা ঠান্ডা মাথায় বুঝবেন। সম্মানিত সুধি, ধর্নার উপর দিয়ে সাপ যাচ্ছে, হঠাৎ করে এই সাপটা যেতে না যেতে ধর্নার থেকে পড়ে ডাউলের মধ্যে পড়ে গেছে, বিষাক্ত সাপ, কেউ দেখেনি, দেখেছে দুইজন, আল্লাহ আর বিড়াল। কয়জন দেখেছে? কে দেখেছে? দুই নাম্বার ওই দিকের যুবকরা ওই দিকে তাকায় আছে, না সমস্যা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে বুঝছি, কেমন যেন ওই দিকে যে এটা আমাদের হাসি আমার দিক থেকে এলাকায় ওয়াজ কি চলে, গান টান চলে নাকি? যে হাসামু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ খুশি হয়ে নতুন নতুন বিয়ে হইলে ওই পুত্র বধূর যে কত টেনশন, যে না জানি আমার শ্বশুর আব্বা কেমন হয়, না জানি দেওর বাসর কেমন হয়। এই এক বক্তার জগতে আমি একটা জিনিস দেখলাম মাঝে মধ্যে, তাই উদাহরণ দেয়, আচ্ছা শীতের দিনে যদি এক কম্বলের নিচে তিনজন শোয়, সবচেয়ে আরাম কার? কেন ওই দুজন কালে টানাটানি করে মাঝখানে আরামে, উনি বোঝে না বক্তৃতার জগতে এই তৃতীয় বক্তা আর প্রধান বক্তার কষ্ট, মাঝখানে দ্বিতীয় বক্তা সারায় না, তৃতীয় বক্তা লোক পায় না, তিনজন দ্বিতীয় প্রধান বক্তা ওইটা ও সাজাইতে সাজাইতে শ্রোতাদের জমুনি কথা কয় না, মাঝখানে দ্বিতীয় বক্তা আরামসে ওয়াজ করিয়া চলে যায়। এই জন্য আপনাদের ঘুমের ভাব নাই, কিন্তু আল্লাহর রহমতে চেহারার মধ্যে বিজয়ের হাসি আছে, একটু মুসকে হাসি দেন তো জোরে না, সুবহানাল্লাহ বলেন, খুশি হইলাম। হাসি যদি মুসকি হয় আর সুন্নাত হিসেবে হয় তাও আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। ডাউলের মধ্যে সাপ পড়ে গেছে, দেখছে কয়জন? বিড়াল, আল্লাহ বিড়াল, বিড়াল বিড়াল চিন্তা করলো এই ডাউল যদি আলেম খায় আলেম মরে যাবে, আলেমের প্রতি কি মায়া, এক বিড়াল 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 দেখতে দিয়ে বিড়াল ডাউল পাহারা দিতেছিল, পাহারা দিতেছিল, হঠাৎ করে সাপ পড়ে গেল, বিড়ালের তো ভাষা নেই কেমনে বুঝা, তার তোর ভাষা নেই, আল্লাহ সে ভাষা দেয়নি, বিড়ালটা আস্তে করে চলে গেল বাবুর্সির কাছে, গিয়া মিয়াও মিয়াও
একটু গুনো গুনো ম্যাও ম্যাও করে বাবুসি বিরক্ত হয়ে তার বাড়ি যায়। যা যা বিড়াল বাড়ি খাইয়া ঘুরে ওইটা আবার কয় ম্যাও। বিড়াল তাকে কি বুঝাইতে চায়? বিড়ালের ভাষা দিয়ে বিড়াল বোঝাতে চায়, কিন্তু বাবুসি বোঝে না, কারণ বাবুসি বিড়ালের ভাষা বলে না। চোখের পানি রাখতে পারবেন না যদি একটু ইমান থাকে কারো। ঘুরে আবার চলে গেছে দাউলের কাছে, বিড়াল আবার দাউলের কাছে বসছে, পেরেশান বিড়াল। আবার আসছে বিড়াল বাবুসির কাছে, শেষ মুহূর্তে লুঙ্গি ধরে টানে, কি জানি বুঝাইতে চায়, বাবুসি বোঝে না। বুঝে থাকলে জবাব দেন, বিড়ালের কোরআন আলেমের প্রতি মায়া আছে না নাই? আজকে একটা বিড়াল আশ্চর্য মেসার পৃথিবীতে রেখে গেল, উদাহরণ রেখে গেল। আর আমার দেশে কি হলো, বিড়াল আলেমকে ভালোবাসে। আর আজকে ইউটিউব ফেসবুক খুলে দেখেন, বরং আওয়াম মানুষ আলেমদের গালি দেয় না, আলেম আলেমকে গালি দেয়। লজ্জা লাগে, লজ্জা লাগে, আপনাদের সামনে মুখ দেখাইতে লজ্জা লাগে, খুবই নিজেকে ছোট মনে হয়। আজকে সাধারণ মানুষগুলি আলেমকে সম্মান করে। আরে একটা আলেম দেখলে, একটা টুপিওয়ালা দেখলে, একটা দাড়িওয়ালা দেখলে সাধারণ মানুষগুলি কত ইজ্জত করে, তাই না ভাই? তাই না ভাই? এই যে আসলাম, কত রকমের খানা, হুজুর কি খাবেন? ইমাম সাহেব জোরাইয়া দেয়, হুজুর পান, হুজুর এইটা। এই যে ভাইরা কত ইজ্জত, কত সম্মান। আরে এনাদের সম্মান দেখে আমার বারবার মনে হইতেছে মদিনার কথা। সাধারণ একটা আলেম আসছে, এরা এত সম্মান দেখাইলো এই গ্রামের মানুষ। আজকে যদি এই গ্রামে নবী আসতেন, তায়েফবাসীর মতো গ্রামের মানুষগুলি নবীর গায়ে পাথর মারতেন না। সম্মানিত শুধু আজকে আলেম আলেমদের মধ্যে মহব্বত নাই, এই বাংলাদেশে এটাও ঘটনা ঘটে গেল যা ইতিহাসের মানচিত্রে এরকম নাই, যে যে কোরআন শরীফ আর কোরআন শরীফকে সামনে রেখে এক আলেমকে স্যান্ডেল উঠাইয়া মিডিয়ার সামনে স্যান্ডেল উঠাইয়া আলেমকে মারতে চায়, জুতা দিয়া মারতে চায়, জুতা দিয়া মারতে চায়। আরে আলেম, এই জুতা তুমি কোরআনের মাহফিলে জনগণের সামনে কিভাবে উঠাইতে পারো? একটু জোরে কোন কথা ঠিক না? বিড়াল আলেমের জান বাঁচানোর জন্য চেষ্টা করে, আর আলেম আলেমকে দোষারোপ করে। কি বলবো দুঃখের কথা, কলিজাটা ছিঁড়ে যায়। মুসলমান ভাইরা আমার, আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, হে আলেম সম্প্রদায়রা আসেন, আমরা সবাই এক প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা কাদা সরাসরি বাদ দেই। এখন আপনারা অনেকে কইতে পারেন, হুজুর আপনাদের ওলামায়ে হা দর্শন ইজামিয়ার ওলামায়ে কেরামত অনেক সময় কথা বলে, আমি বলি কিছু কথা আছে এইটা হলো মানে বদনাম না, আমরাও যে একে অপরের কথা বলি না তা না, তবে এটা বদনাম না, এটা হলো নিরানি। নিরানি বোঝেন কি না? এই যে জমি নিরানি দেয় না, আপনাদের ঢাকা কি বলে নিরানি কখন দেয়? জমিতে যখন কি হয়, আগাছা হয়, আগাছা হলে মূল ফসলের ক্ষতি হয়, এই জন্য আগাছা পরিষ্কার করে। আমাদের ওলামায়ে কেরাম এটা গীবত করে না, এটা আগাছা পরিষ্কার করে। কথা ঠিক না ব্যাটি? আগাছা পরিষ্কার করে পরে কি দেয়? সার দেয়। সার সার দেয় কেন? ভালো হওয়ার জন্য। আমরা আগাছা পরিষ্কার করে কোরআন হাদিসের সার ছিটাই যায়।
যাতে উম্মত গুলা ইমান আমলে সতেজ হয়। কথা বলেন ঠিক না ব্যাটি? আপনারা একটু সূক্ষ্মভাবে বুঝে দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, এই বাংলাদেশে ইদানিং আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জিনিস নিয়ে আমাদের সমালোচনার ঝড়। এক নম্বর ইল্লাল্লাহ জিকির, দুই নম্বর কোন কোন বক্তা কয় যে কলব এই জায়গা না, কলব মাথা, আমি নাম বলবো না, কলব কোথায়, মাথা। আমি তোমাদের মধ্যে তাই বলি, আল্লাহ বাঁচাইছে যে হে যে বলে নাই পাছায়, তাও আল্লাহ বাঁচাইছে, কলব মাথা। আবার কয় কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায়, আবার বলতেছে আল্লাহ আল্লাহ এ জিকিরও জায়েজ নাই, এটা বলা যাবে না, আল্লাহু আকবার বলতে হবে। এই 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 হলো এক সমস্যা। আর এক সমস্যা চলছে কিছু পর্দা নিয়ে, নবীকে বিভিন্ন কথা নিয়ে একে অপরের মধ্যে আমরা দোষারোপ। আমার কথা হলো এই জবান দিয়ে ভুল বের হইতে পারে, তার সমস্যার সমাধান আছে না নাই, যে ভুল করছি বলতে বলতে গিয়ে ভুল হয়েছে, আমি যাত্রীর কাছে ক্ষমা চাই, শেষ। আমাদের সমালোচনার প্রয়োজন নাই, তার বিরুদ্ধে বলার প্রয়োজন নাই, কিন্তু দেখেন চলে গেল জাতির মধ্যে আর একটা আবার দলাদলি শুরু হয়ে গেছে, একটা কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামকে তারা দোষারোপ করতেছে যে এরাই পাঠাইছে। একটু নাউজ বিল্লাহ জোরে বলবেন না, এই জামাতের মধ্যে একটা কাদা সরাসরি, এটা বন্ধ করার দরকার আছে না নাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই। এর জন্য সম্মানিত শুধু আপনারা কইতে পারেন, হুজুর আমরা যাবো কোন জায়গায়, আরে যাইবেন আর কোন জায়গায়, এখন চিন্তা ভাবনা করে দেখবেন যারা হক তাদের সাথেই থাকেন, কারণ শুরুতে সূত্রে ভুল করেছেন, সূত্র হলো কোরআন হাদিস। আমাদের জনগণ আজকে বিপদে এটাই কারণ, জনগণ সূত্রে ভুল করেছে, তার মানে কোরআন হাদিস থেকে বিমুখ হয়েছে, কোরআন হাদিস শেখা ফরজ ছিল, এই ফরজটা আদায় না করার কারণে যে যাই কয় প্রত্যেকটা মাহফিলে গিয়ে পাই ঠিক, কথা ঠিক না? আল্লাহ তুমি আমার জাতিকে বাঁচাও, আমিন কোন আমিন কোন আমিন কোন। বিড়াল আবার আসছে লুঙ্গি দূরে টানে, আসেন এইবার বাবুর সেক্টর জোরে বাড়ি দিচ্ছেন, বিড়াল ঘুরে উঠে মনটা বেজার করে আবার ডেক্সির কাছে, কেন বিড়ালের একটাই পেরেশান, আমি মরে যাই যাব, আমি আলেমের জীবন মারতে দেব না, আমি কোরআনওয়ালাদের জীবন মারতে দেব না, কারণ কোরআন যারা তেলাওয়াত করে কোরআন যারা ভালোবাসে এদের মান ইজ্জত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। দলিল কোরআনুল কারীম, ইয়া রাসূলুল্লাহ আমানু মিনকুম والذين أوتوا العلم درجات الله أكبر আরে কি বলেন আল্লাহু আকবার, দুই শ্রেণীর মানুষের নাম আল্লাহর কাছে সর্বোচ্চ, এক নম্বর আল্লাহ যাদেরকে ইমানদার বানাইছেন, দুই নম্বর আল্লাহ যাদেরকে কোরআনের এলেম দিয়েছেন। মুরব্বী কোনো সমস্যা কি জানি বললেন আপনারা দুইজন, আমার চোখ কিন্তু চতুর্দিকেই যাচ্ছে এই জন্য আমার দিকে তাকায় থাকেন, বুঝে থাকলে বলেন কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ গরিব হইছে, রিজিক বিনে মরে গেছে, আরে আল্লাহ দৃষ্টান্ত দেখায়। অনেক মানুষ তখন কোরআন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চায় না, এই যে আমাদের কওমি মাদ্রাসার ছেলে যারা কওমি মাদ্রাসায় পড়ে এরা কিন্তু অধিকাংশ গরিব মানুষের বেটা, কথা ঠিক না? দিতে চায় না, কেন কই দি মুজে সার্টিফিকেট তো নাই, মোল্লার দর মসজিদ কি কইরে খাইবো। আচ্ছা ভাই একটা লোক দাঁড়ায়া বলেন কোন আলেম কোন মাদ্রাসার তালিবুল ইলম না খায়া মারা গেছে এমন রিপোর্ট একটা আছে কি আপনার কাছে? আছে, বরং খাওয়ার ডাক্তার নিষেধ করে দিয়েছে ডায়াবেটিস। একটু মনটা বেজার করবেন, চোখের পানি নিয়ে আসবেন, কোরআন তেলাওয়াতের ভূমিকাটাই দিচ্ছি ভাইরা,
আমি যে মাদ্রাসার ছাত্র ছিলাম, আল্লাহু আকবার, আমার মায়ে মুখে আমি নিজে শুনেছি, আপনারা আমার গ্রামে আসেন সিরাজগঞ্জ এনায়েত কোতালা রূপসীতে আসেন, আমার বাবার সে এত গরিব আমার গ্রামে কেউ ছিল না, একদম গরিব মানুষের সন্তান আমি, একদম গরিব মানুষের সন্তান, বাবা আমার মায়ের প্রথম বাচ্চা কাচ্চা হইতো না, মা অনেকেই মাকে গালি দিত, আটখুরা কইতো, বাঞ্জা কইতো, মা খায় সবাই গালি দিত, কিন্তু শেষ রাইতের যায় নামাজ আমি ছাড়তাম না, আমি মায়ের ওয়াজ করতে পারি না ভাই, আমার এই জায়গায় অনেক ব্যথা ভাই, জানি না এই মাহফিলে কার না হারাইছে, মা শেষ রাইতে বলতেন, আমার মা সাধারণ একজন মানুষ, উম্মি এমনি মূর্খ, কিন্তু মারে দেখেছি কোরআন তেলাওয়াত শেষ রাইতে যায় না মাস, আল্লাহ আমার একটা বেটা দিও যেই বেটা কোরআনের পাখি হবে, কোরআনের কথা মানুষকে শুনাইবে, মা বলে তুমি দুনিয়ায়, মা আমার মাকে দেখেছি বোর্ডিং এ যখন টাকা না দিতে পারতাম, আমার মা সেই বাড়ি থেকে নিয়ে শুরু করে মাদ্রাসা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা মা পায়ে হেঁটে হেঁটে আমাকে ভাত দিয়ে আসতেন, বেশি কষ্ট কোনটা জানেন, বর্ষার দিনে মায়ের হাতে টাকা থাকতো না, নৌকা ভাড়া দিবে, মাকে দেখেছি বোরকা পরে গলা পানি, বুক পানি, মাজা পানি, ভেঙ্গে ভেঙ্গে সাঁতরাইয়া আমাকে ভাত দিয়ে আসতেন, মা মাদ্রাসার পাশে দাঁড়াইয়া থুপ 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 করে কাঁদতেন, আমি ভাত দিতাম বুঝতাম না, মাকে বুঝতাম না, পার্শ্ববর্তী গ্রামের মেয়েরা কইতো বেটার জন্য এত কষ্ট করো, এই বেটা বড় হলে কি ভাত কাপড় দেবে, আমার মা বলছিলেন ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে, আমি যেদিন মরে যাব আমার বেটা আমার জানাজা করবে, কই কই আল্লাহ আলেম বানাইছেন, কই আমার বাবা মা তো আজকে অসুখে নেই আপনাদের দোয়ায়, এই জন্য কোরআন যারা শেখে কোরআন যারা পড়ে এদের আল্লাহ রিজিক ঘুমায় না, মুসলমান ভাই আমার চোখের পানি রাখতে পারবেন না, চোখের পানি ছেড়ে দিবেন বাবা, বিড়ালের ভিতরে আল্লাহর ভয় নবীর মহাব্বত কোরআন শরীফের মহাব্বত বাদাম আলে বলা আমার মহাব্বত, এ মুসলমান ভাইরা আমার বিড়াল আবার থাকতে পারে না, আবার তোরা আসে বাবুসির কাছে, বাবুসির কাছে কি যেন বলতে চাই, বাবুসি বাদাম বোঝে না বিড়ালের ভাষা বোঝে না, বরং বাবুসি বাদাম বিরক্ত বোধ করিয়ে বিড়ালকে বারবার পিঠের মধ্যে আঘাত লাগায়, এ মুসলমান ভাইরা আমার বিড়ালের ইতিহাসটা শুনে চোখের মধ্যে পানি আসলে ছেড়ে দিবেন বাবা, কিভাবে মহাব্বত করলো বিড়াল, আবার চলে গেছেন ঘুরে আবার চলে গেছেন, না বিড়ালের ভাষা বাবুসি ব্যর্থ হয়ে গেল, বিড়াল বুঝাইতে পারলেন না, এ মুসলমান ভাইরা আমার বিড়াল দেরি করলেন না, দেরি না করিয়া আপনার বাবু দাউলের ডেক্সির কাছে বসে আছেন, বিড়াল সিদ্ধান্ত গ্রহণ করলেন, বাবুসি যখন ডেক্সির কাছে আসবেন আমি বিড়াল আমার জীবন থাকা না থাক আমি ডেক্সির মধ্যে ঝাঁপাইয়া পড়বো, ডেক্সির মধ্যে যখন ঝাঁপাইয়া পড়বো দাউল নষ্ট হয়ে গেলে দাউলটা কমপক্ষে আলেমদেরকে খাওয়াবে না, আলেম বেঁচে যাবে, যদি আমার জীবনটা চলে যায় বাবারে আল্লাহ ওয়ালাদের দরবারে বিড়ালের মধ্যে কত আদর ঢুকে যায়, ও বাবা আমি ঘটনা পড়ার পর দুই চক্ষের পানি ছেড়ে দিয়া
আমি কান্দতেছিলাম আল্লাহর কাছে, বলতেছিলাম আল্লাহ আমার জীবনটা যদি বিড়ালের মতো হইতো তবু তো আমি পাইছে যেতাম, বিড়ালের মতো মহাম্মদ যদি আমার সিনার মধ্যে ঢুকতো তবু তো আমি পাইছে যাইতাম। বাবা বিড়াল বসে আছে আপনার ডেক্সির কাছে, দেখা যাক কি হয় আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, দেখতে 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 বাবুর্চি যখন চলে আসছে, বাবারা সমস্ত ওলামা হযরতকে খানা সম্মুখে প্লেট দিয়ে দিল, বাবা খাবারের প্লেট গুলো যখন আসছে প্রত্যেকটা ওলামা হযরতের প্লেটের মধ্যে ভাজি দিয়ে আগে দিয়ে দিল, সব ওলামা হযরত যখন খানা খাওয়া শুরু করবেন বাবা ইতিমধ্যে দাউন নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো বাবুর্চি। হে ভাইরা আমার, বাবুর্চির ডেক্সি যখন, বাবুর্চি যখন ডেক্সি না ধরে বাদামটা ধরার জন্য যখন যায়, বিড়াল সিদ্ধান্ত নিল আল্লাহ আমার একটা ক্ষুদ্র জীবন, এই জীবন দিয়ে আমি কি করবো আল্লাহ, আমার জীবন চলে যায় যার আল্লাহ এতগুলো ওলামা হযরত যদি মারা যায়, আল্লাহ আলেম মারা মানে এই জামানায় তো আর নবী আসবে না, নবী বলে গেছেন আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। বাবা জীবনে আর আসতে পারবো কিনা জানি না বাবা, আপনাদের পায়ে ধরবো আপনাদের হাতে ধরবো ভাই, নবী তো দেখেন নাই, আলেমদেরকে যখন দেখবেন আলেমকে ভালোবাসবেন, আলেমকে শ্রদ্ধা করবেন, আলেমকে সম্মান করবেন, বিড়ালের উপদেশ থেকে আপনারা উপদেশ গ্রহণ করেন। এ মুসলমান ভাইরা আমার, বিড়াল মনে মনে যেন সিদ্ধান্ত নেয় আমার একটা জীবন, জীবন দিয়ে আমি কি করবো, আমি তো বিড়াল আমার হিসাব নাই নিকাশ নাই, আমি মরে যাই যাই আলেম যাতে মারা না যায়, এই সিদ্ধান্ত নিয়ে বিড়াল আপনার বসে আছে দেখছেন পিছনে। বাবুর্চি যখন আসছে ভাই ডাউল নেওয়ার জন্য আসলো, উত্তপ্ত গরম ডাউল বাবা, বিড়াল জানি করলাম না একটা লাভ দিয়ে আপনার আপনার ডাউলের মধ্যে পড়ে গেল, মুহূর্তের মধ্যে বিড়াল যেন গরম ডাউলের শেক খায় যেন মারা গেলেন, খুলে গেল বিড়াল। বাবুর্চি দেরি করলেন না, এখন কি খাই খাই দিব ওলামা হযরতকে, বলে ডাউল এমন একটা বিড়াল ডাউলের মধ্যে পড়ে গেছে, ঠাধবি কান্দার কর বাবুর্চি রে আমার বিড়াল কোনোদিন ভুল করতে পারে না, বিড়াল আমার ভুল করতে পারে না, নিশ্চয় কোন কাজ। বাবুর্চি খানা, বাবুর্চি যখন ডেক্সির কাছে নিয়ে আসলেন, মাওলানা থানভি রহমাতুল্লাহ আলাইহি বলেন ডাউল ফেলে দাও, ডাউল যখন ফেলে দিলেন নিচে দেখে একটা বিষাক্ত সাপ, থানভি কান্দেন আর বলেন আল্লাহ আমি যদি বিড়ালের মতো হইতাম আমার জীবনটা শান্ত হয়ে যাইত। বাবা রে মানুষ বড় কঠিন, বাবার আল্লাহর কাছে দাবি হওয়া বড় কঠিন, এই ওয়াজটা আমি কেন করলাম বাবা, বুঝা শুনা মাওলার কবরে যায়, বুঝা শুনা মাওলার কবরে যায় ঘুমায়, বাবারে কবরে কেউ না যায় কিন্তু পারবা না, বাবা একবার যারা কবরে যায় তারা কোনদিন ফিরিয়া আসে না। আল্লাহ এ মুসলমান ভাইরা আমার, বাবুর্চি বাবার থানভি রহমাতুল্লাহি আলাই ডেক্সির পাশে তারা কান্দেন, খাবার বৈঠকে গিয়া আপনার বিষ হইতে তোমাদেরকে বাঁচালো বিড়াল, আল্লাহ তার কুদরতের বহিঃপ্রকাশ করাইছেন বিড়ালের মাধ্যমে, বিড়াল আলেমের জন্য জীবন দেয়,
বাবারে আমরা এমন মানুষ নবীর জন্য জীবন দিতে পারি না। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের জীবনের চাইতে নবীর ইজ্জতের দাম কম না বেশি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুসলমান ভাই আমার, আমি এই কথাটা কিসের জন্য বলতেছি? বলার কারণ হলো আমার নবীর পরে আর নবী আসবে না। কথা কোন কথা বলেন, কথা বলেন, আমার নবীর পরে কে নবী আসবে? জোরে বলেন, আসবে। যদি কেউ বলে নবীর পরে আরো নবী আসবে, মুসলমান না ভণ্ড? একটু জোরে বলেন, শুধু ভণ্ড না মহাভণ্ড, শুধু মহাভণ্ড না কাফের। জোরে বলেন কি? এই গাজীপুরের কাশেমপুরের তাওহিদী জনতা, আপনারা জানেন বিশ্ব হলে যতগুলি মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেছে। মাগার 95% মুসলিমের দেশ। এই দেশে ওলামা হযরত দিয়ে বরপুর তবলিগ জামাতের ঘাঁটি, পীর মুর্শিদের ঘাঁটি, কওমি মাদ্রাসার ঘাঁটি, নামাজির ঘাঁটি, তাহাজ্জুদের ঘাঁটি, এ দেশে কাদিয়ানি থাকবে আর আমরা চুপ থাকবো? হতেই পারে না। সংসদে আইন চাই নবীর পরে নবী নাই, সংসদে নবীর পরে, সংসদে আইন চাই। এ ব্যাপারে বললে হবে না, হাত এমনি করে বলতে হবে, সংসদে আইন চাই। আবার বলেন, সংসদে আইন চাই। আবার বলেন, সংসদে আইন চাই। যদি কেউ বলেন নবীর পরে নবী আছে, মানতে কি রাজি? এই কথা মানতে রাজি? আজকে আমি এই মহফিল থেকে দায়িত্ব কণ্ঠ দায়িত্ব আহ্বান জানাচ্ছি, হ্যাঁ কাশেমপুরের তৌহিদের জন্য তার দল আজকের এই মাটি সমাপ করে যায়। কখনো যদি ডাক আসে নবীর ইজ্জতের জন্য আমরা দিতে প্রস্তুত আছি কিনা, কে কে রাখি আছে? আপনারা কষ্ট পাইলেন, খুব কষ্ট পাইলেন মুসলমান ভাইরা আমার। মানুষ মুসলমান সব মানতে পারে, নবীর ইজ্জতের ব্যাঘাত হলো এটা চায় না মুসলমানেরা, মানতেই পারে না। তোমরা কোন নবীর কষ্ট দাও? জানো নবীর খবর জানো? বিদায়ের সময় একটা কথা বলে যায়, জীবনে আর আসতে পারবো কিনা জানি না। তোমরা মনে করছো নবী মারা গেছে, নবী মারা গেছে। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, কিতাব শপথ করে বলতেছি, আমার নবী মারা যায় নাই। মসজিদের নববীতে নবী আমার শরীরে শুয়ে আছে। যোগ্যতা থাকলে যায় দেখ। অনেক কথা আছে বলা যায় না। ১৮ সালের হজে গিয়া যখন মসজিদে নববীতে গেলাম, নবীর রওজার পাশে দাঁড়াবো সাহস পাই না। মদিনার গলি গলি দিয়া গলি নবী পাই না। জান্নাতুল পাকের ছাতার পাশে আমি বসে বসে কাঁদতেছি,
আমি রওজার পাশে যাইয়া সালাম দেব আমি সাহস পাই না। টাঙ্গাইল জেলার এক বুজুর্গ হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ এর খলিফার মারা আজিজুর রহমান সাহেবের খলিফা, ওনাকে ডাক দিলাম, হযরত একটু আসেন। উনি আমাকে দেখে বিচলিত হইলেন, মাওলানা আপনি কি সালাম দিবেন? বললাম আমি সাহস পাচ্ছি না, আমি এই মুখ নিয়ে কেমনে নবীর পাশে দাঁড়াবো? আমার তো কোনো আমল নাই, আমার তো সুন্নাত নাই, আমি কেমনে নবীকে দাঁড়ায় সালাম দেবো? আমি সাহস পাই না। উনি বললেন আমার কাছে আসেন, চলেন যাই। উনি মসজিদে নববীর মধ্যে নিয়ে আমারে কয় কি জানেন, যেন কাটা গায়ে লবণের ছিটা। নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে না, কপালটা কি পুরাইছেন? ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, নবীর কথা বললে অনেকের চোখে পানি আসে না, কি আফসোস! আমি আল্লাহর কসম করে বলতেছি, আলেম হলে কিতাব দেখেন, আলেম না হলে আমার কথা বিশ্বাস করেন। ঢাকা এখন আখবার কিতাবের মধ্যে লেখেন, কাল হাশরের ময়দান যখন কায়েম হবে আমার নবীর লাশটা আগে উঠানো হবে। নবীর লাশ যখন উঠাইবে তিনজন ফেরেশতা দাঁড়ায়া যাবে, জিব্রিল আমিন নবীর লাশটা যখন উঠাইবে পুরা কাপড়ের কাপড়ে কাদা, মুখটা খুলে দিবে নবীজির কপালে কাদা, নবীজির দাড়িতে কাদা, নবীর চুল মোবারকে কাদা। জিব্রিল বলল, ও আল্লাহর রাসূল, আপনার দাড়িতে কাদা কেন, মুখে কাদা কেন, এমন অবস্থায় তো কবরে রাখা হয়নি। ও আল্লাহর রাসূল, নবী আমার কান্দবেন আর বলবেন, জিব্রিল দুনিয়ায় আল্লাহ 63 বছর হায়াত দিয়েছিলেন, উম্মতের জন্য কেঁদেছি, উহুদের প্রান্তর সাক্ষী, ওই জায়গায় রক্ত ঝরাইছি, তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, যেদিন কবরে রাখছো সেই দিন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কাঁদতে কাঁদতে আমি উম্মতের জন্য কবরের মাটি কাদা বানাইছি। বলো আমার উম্মতের খবর কি? আজকে সেই নবীর জন্য তুমি আমি কাঁদবো না, এটা তো হতেই পারে না, এটা হতেই পারে না। এ মুসলমান ভাইরা বল, বিদায়ের সময় বাবা ওয়াদা লম্বা করবে না, এ বাপ জিরা বল, বিদায়ের সময় নবীর একটা কথা বলে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান ভাইরা আমার, হাদিসটা যদি আপনাদেরকে শোনাই আমার দেলের বিশ্বাস বাজান চোখের পানি আপনারা রাখতে পারবেন না। লম্বা একটা হাদিস, হাদিসের তর্জমাটা শুনে আমি বিদায় নিয়ে যাব, যদি আপনারা অনুমতি দেন তাহলে হাদিসের তর্জমাটা আমি করব। অনুমতি দিবেন কি? কষ্ট হচ্ছে না তো? চোখের বাড়ি ছেড়ে দিবে আমার বিশ্বাস, হাদিসটা শুনলে কেউ চোখের বাড়ি রাখতে পারবেন না, এক ফোঁটা পানি ছেড়ে দিবেন নবীজির কথা শুনে। আমাদের যাত্রা বাড়ি শেখ বলেন, আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামার বরকাতুহু বলেন, যেই জায়গায় নবীর আলোচনা হয় ওই জায়গায় নবীর কপাল মোবারক থেকে এক ধরনের নূর বের হয়, ওই নূর মাহফিলের মধ্যে ঘোরাফেরা করে, যদি কারো কপালে লাগা যায় ওই মানুষটা দিন ও আখেরাতের বাদশাহ হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, চোখের পানি রাখতে পারবেন না, হাদিসটা একটু লম্বা হাদিস, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। রাসূল বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কাল জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন একবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবী এক স্থানে বসে কথাবার্তা বলছিলেন, কথা
কথাবার্তা বলছিলেন আলোচনা করতেছেন মুসলমান ভাইদের সাহাবাই কেরাম যখন একত্রিত হইতেন ওনারা দিনের কথা বলতেন আমলের কথা বলতেন আমাদের সায়ের স্টলে বাজান আমলের কথা হয় না বরঞ্চ সায়ের স্টলে অধিকাংশ গীবত শেখায়ের অপরের পর নিন্দা বেশি হয় একটু জোরে গান ঠিক না ব্যাটি সবাই গ্রাম সব এক জায়গায় বসিয়া সমস্ত সবাই গ্রাম এটা করু বাগান একে অপরে আলোচনা করতেছিলেন কলা বা অজুহুম ওনাদের মধ্যে অনেকে বলতেছিলেন ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিম খলিলা তোমরা কি জানো আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর খলিল বানাইছেন আর একটু জোরে বলেন ওয়া কলা আখার মুসা কাল্লামাহু তাকলিমা আমার একজন বলে ভাই জানো আল্লাহ মুসা আলাইহিস সালাম কে আল্লাহর কালিম আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কতক্ষণ করেছেন বাবা মুসা আলাইহিস সালাম কে কালিমুল্লাহ বলা হয় ওয়া ক্বালা আখার ফা ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু আরেকজন বলে তোমরা জানো আল্লাহ ঈসা আলাইহিস সালাম কে রূহুল্লাহ বলেছেন ওয়া ক্বালা আখার আদম ইস্তাফাহুল্লাহ আরেকজন বলে তোমরা কি জানো সাহাবীদের পাশে বাজান দাঁড়াইয়া গেলেন বসে গেলেন ও মুসলমান ভাইরা আমার বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পয়গম্বর বললেন কদ সামিউতু কালামাকুম ওয়া আজাবাকুম সাহাবাই কেরাম তোমরা এতক্ষণ যা বললে সব আমি শুনেছি তোমাদের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম ইন্নাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এ কথা উঠে ওয়া হুয়া কাযালিক ওয়া মুসা নাজ্জিহুল্লাহ ওয়া হুয়া কাযালিক এ কথা উঠে ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক এ কথা উঠে ওয়া আদাম ইস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক এ কথা উঠে এ সাহাবাই কেরাম তোমরা যা বললা সব ঠিক কিন্তু তোমরা কি জানো আমি কেমন পয়গম্বর আর একটু জোরে বলেন একটু জোরে বলেন এ সাহাবাই কেরাম তোমরা কি জানো আমি কেমন পয়গম্বর সাহাবাই কেরাম বললেন ওগো পয়গম্বর আপনি বলেন নবী আমার বললেন সাহাবাই কেরাম আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলছেন এই কথাটা ঠিক কিন্তু তোমরা কি জানো আমি কেমন ওয়া আনা হাবিবুল্লাহ এ সাহাবায়ে কেরাম আল্লাহ আদম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলছেন আর আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলছেন বাবা ওয়াজ লম্বা হবে না পাঁচ দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে হাবিবুল্লাহ মানে কি খলিলুল্লাহ মানে কি খলিলুল্লাহ মানে যিনি আল্লাহর পাগল আর হাবিবুল্লাহ মানে আল্লাহই যার পাগল আরো জোরে বলে যুবকরা রে ভালো করে সবাই গুনাগার হইতে পারি কপাল ভালো এমন একজন নবীর উম্মত হইতে পারছি নবী বলেন ওয়ালা ফাকর আমি গৌরব করি না অহংকার আমি করি না রে সাহাবাই কেরাম সব আমি কেমন নবী ওয়া আনা হামিলু লিওয়াইল হাদি ইয়াউমাল কিয়ামা তাআদাহু আদাম ফামাদু আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন ইয়া মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন এ সাহাবায়ে কেরাম আমি কেমন পয়গম্বর তোমরা জানো যখন কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাইবে
আল্লাহ সর্বপ্রথম আমার হাতের মধ্যে একটা প্রশংসার পতাকা দিলেন, একটা প্রশংসার পতাকা দিলেন। ওই পতাকার নিচে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সব পয়গম্বর আমার পতাকার তলে বসে থাকবেন। যুবকরা আমার নবীর কত দাম বল, আমরা গুনাহগার হইতে পারি, আমার নবীর কত দাম, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর কত সম্মান। বাবা মনে কথাটা বুঝাইতে গিয়ে এই কথাটা আমি এই জন্য বলতেছি, মাঝখানে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করব, আল্লাহু আকবার একটু জোরে বলবেন, আমার নবীর চরিত্রের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূর ওয়াল কলামি ওয়ামা يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق আফসোস লাগে, দুঃখ লাগে, এমন দেশে বাস করলাম, নবীর ইজ্জত রাখতে পারলাম না। ওগো মদিনার নবী, বাংলাদেশের দিকে তাকাইয়া বদদুয়া করবেন না, আমরা ব্যর্থ, আমরা বুঝি ব্যর্থ হইয়া যাচ্ছি, আমরা বুঝি আর পারি না। 95% মুসলমান আমরা নবীর ইজ্জত পারলাম না। আমার নবীর ইজ্জত দিয়ে কথা হয়, নবীর ইজ্জত বুঝি আর আমরা রাখতে পারি না। কিন্তু বাবা রে, তোমরা যদি নবীর ইজ্জত দিয়ে কথা বলো, আমার নবীর কিছু আসে যায় না, কারণ নবীর ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী বলে, শোনো, এরপরে শোনো, ওয়ালা ফাকরা আমি গৌরব করি না, আমি কেমন নবী তোমরা শোনো, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশ করব। আল্লাহ, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, হাতে দড়ি পায়ে দড়ি ভাই, যেই নবী সর্বপ্রথম সুপারিশ করবে, ওই নবীর বাজার ভুলিও না। নবী আমার বলেন, শুধু তাই না, ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু খালাকাল হালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনি নিহা। ও শোনো এ সাহাবা কেরাম, আমি সর্বপ্রথম বেহেশতে উদ্বোধন করব, বেহেশতের দরজা আগে টোকা লাগাইবে, আমার আগে বেহেশত কে উদ্বোধন করতে পারবে না, সর্বপ্রথম আমি বেহেশত উদ্বোধন করব, আমি যাব। এরপর বলে, আমি গৌরব করি না, সাহাবা কেরাম তোমরা শোনো, আমি কেমন নবী, ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আমার সাথে সর্বপ্রথম আমার গরিবরা আগে জান্নাতে যাবে। এ বাবা, ওয়াজ আমার শেষ রে বাবা, আমি আর লম্বা করব না। গ্রামের যারা গরিব আছেন বাজার মনে দুঃখ নিয়েন না,
যারা ভ্যান চালান রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এই যে গার্মেন্টস থেকে আমাদের কত বোন অসহায় মতো বের হচ্ছে সারাদিন কাজ করে, আমার কত ভাইরা বের হচ্ছে ওদের দিকে তাকায় আর গাড়ির মধ্যে ঝুপ 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 করে আমি কাঁদতেছিলাম। আজকে যদি আমার বোন এমন হইত, আজকে যদি আমার মেয়ে এমন হইত, আমার কলিজা মেনে নিত না, বাদাম পেটের দায়ে আমার বোনেরা সারাটা দিন সারাটা রাত কাজ করে ভাই। ও গরিব ভাইরা বলে দুঃখ নিস না ভাই, পেটের দায়ে যারা গার্মেন্টসে কাজ কর মনে দুঃখ নিও না, যারা রিক্সা চালাও মনে দুঃখ নিও না, ব্যাগ যারা চালাও মনে দুঃখ নিও না, যারা মাঠে কাজ করো দুঃখ নিও না। আমার নবী বলে ওদেরকে দিয়ে আমি সর্বপ্রথম বেহেশতের ভিতরে যাব। পুরাটা মহাপাল এখন কবুল হইয়া যাইতেছে, শুধু দিয়া মহাপালটা এলোমেলো মনে হইতেছিল, এখন আমার দেল বলতেছে পুরাটা মহাপাল কবুল হইয়া যাইতেছে, কারণ পাগলের হাও হাও করে কাঁদতেছে। আরে মহাপাল কার বাবা নাই কার মা নাই, বাবার দোয়া এখন কবুল হবে? আমি আখেরি দোয়া করবো না, এখন দোয়া কবুল হবে একটা মিনিটের জন্য আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব। বাবারে হাও হাও করে একটু কাঁদ দিও, জীবনের গুনার জন্য একটু হাত উঠাও এক মিনিট। আল্লাহুমা আমিন। চোখ বন্ধ করো, মাথা খানা নত করো, কেউ কারোর দিকে তাকাইও না বাবা, গুনার দিকে তাকাও কবরের দিকে তাকাও। ওরে আমার মাগুদরে একা একা কানে থাকবো কবর, কান্দো দুই চোখের বাড়ি সারিয়া যাও। ও বাবা কেউ না কান্দা যাস না বাবা, ও বাবা কার মা নাই কার বাবা নাই, একবার মায়ের কবরের দিকে তাকাও আর একবার তোমার বাসা বাড়ির দিকে তাকাও। তুমি কত আরামে থাকো আর তোমার মায়ের মাটির চাপা খাইয়া কোথায় ঘুমাইয়া রইছে। এ বাবা তুই চোখের বাড়ি সারিয়া দে বাবা, বাবা রে কবর বড় কঠিন ঘর, এত সুন্দর বাড়ি বানাইছো এত সুন্দর ঘর বানাইছো, যেদিন চক্ষুখানা বন্ধ করিয়া ফালাইবা তোমার আমার বেটা বিটি ধরা ধরি কইলে নিয়া খাতের নিচে নামাইয়া ফালাইবে, আহারে মাতার বালিশ কারিয়া নিয়া যাইবে। বাবা রে একটা চাদর দিয়া তোমাকে আমাকে ঢাইকে রাখবে, আহারে কেউ নাকে কানে তুলা দিয়া শুয়াইয়া রাখবে, কেউ যাবে মুড়ুর পাতা পাড়তে কেউ বা পানি গরম করবে, ঘরের সামনে একটা কালো মুসুরি টানাইয়া আখেরি গোসল শুরু করিয়া দিবে। আবার তোমার বেটা বিটি দৌড়াইয়া যাবো মা, ও মা ও মা, আমার আব্বা কেন কথা বলে না রে মা, আল্লাহ এরপরও কি তোদের কান্না আসে না ভাই, কান্দ পাগলের মতো চোখের বাড়ি ছাড়িয়া দাও। আল্লাহ এই দোয়াটা ফেরত দিবেন না, আল্লাহ এই দোয়া ফেরত দিবেন না, আমার বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করবে, এই দোয়া মাওলাই ফেরত দিবেন না, বাবার চোখের বাড়ি ছাড়িয়া দাও। জীবনের শেষ মোনাজাত মনে করো আল্লাহ, গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন চারজন মানুষ কাঁধে উঠাইয়া কবরস্থানের দিকে লইয়া যায়, জানাজা করিয়া তিনজন মানুষ কবরে নামিয়া যখন তোমার আমার লাশটা নামাইয়া ফেলাইবে, বাঁশ তালাই দিয়া মাটি যখন দেওয়া শুরু হইয়া যাইবে, সবাই যখন চলিয়া আসবে বাবা রে, ওই সময় পাইয়া কান্দে আর বলে কোথায় যাও,
আমাকে লাইকা তোরা কোথায় চলে যাও, আমার কবরের মধ্যে 99টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইতে আছে। ও বাবা কেমনে থাকবি ক, এ যুবক আর কত গুনাহ করবি ক, আর কত গুনাহ করলে তোর অন্তর শান্তি লাগবে বল। ওয়াল্লাহ এই মাহফিল দেখে এখন তোমার কাছে ভালো লাগতেছে না ও দরদের আল্লাহ, এই মাহফিল কি তোমার কাছে এখন ভালো লাগে না আল্লাহ, তুমি মাহফিলটা কবুল করো ইয়া আল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।